একের পর এক ইন্টারভিউতে জুটেছিল প্রত্যাখ্যান এদিকে নিজের প্রস্তুতির কোনো কমতি নেই তাহলে কোথায় সমস্যা হচ্ছে কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না সদ্য পাস আউট মেরিন ইঞ্জিনিয়ার যুবকটি শেষমেশ মরিয়া হয়ে এক সংস্থার এইচ বিভাগের সঙ্গে কথা বলেন জানতে পারেন আর কিছু নয় সমস্যা তার নামই সিভিতে সাদ্দাম হোসেন নাম দেখেই চোখ কপালে উঠেছিল সংস্থার কর্তৃপক্ষদের আর তাই ছিল একের পর এক প্রত্যাখ্যান এক নয় দু নয় মোট চল্লিশ বার প্রত্যাখ্যান হয়েছিলেন তিনি সাত করে ওই যুবকের দাদা তার নাম রেখেছিলেন সাদ্দাম কিন্তু কে জানতো তা এরকম বিপর্যয় ডেকে আনবে প্রয়াত ইরাকি প্রেসিডেন্টের সঙ্গে নামের এরকম হুবহু মিলেই ওই যুবকের ক্যারিয়ারকে প্রায় শেষ করে দিয়েছে ইঞ্জিনিয়ারিং শেষ করার পর দু বছর বিভিন্ন কোম্পানির দরজায় দরজায় ঘুরেছে কিন্তু সব জায়গাতেই জুটেছে প্রত্যাখ্যান এবং তার নামের কারণে এই বিপত্তি এই নাম নিয়ে কি সমস্যা অনেকের বক্তব্য মেরিন ইঞ্জিনিয়ারিং এর চাকরিতে প্রায়শই বিদেশে যেতে হয় সেক্ষেত্রে এই নাম নিয়ে বিপাকে পড়তে পারেন ওই যুবক এর পেছনে যুক্তি এই যে শাহরুখ খানকে ও তো বিদেশের বিমানবন্দরে হেনস্থার মুখে পড়তে হয় সংস্থাগুলোর এই কথা কতটা যুক্তিগ্রাহ্য তা তো পরের কথা কিন্তু যুবকটি যে চরম হেনস্থার শিকার তা নিয়ে কোনো সন্দেহ নেই এ ব্যাপারে আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ